আচ্ছা, আজকে আমাদের কাছে একটা সোর্সের মাধ্যমে একটা খবর আসে যে দুর্গানগর প্রবীরুল আলম একজন আছেন, ওনার বাড়িতে যে হিরোইন মানে অনেকেই সেবন করেন বা উনিও এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তারপর আমরা যথারীতি আমরা অফিসার এবং স্টাফ উমেন পুলিশ নিয়ে আমরা রেড করি এবং প্রায় না আমরা কাউন্ট করে দেখেছি প্রায় 80টার মতো হিরোইনের যে কোটা এগুলো পাওয়া গেছে, টাকা বরাদ্দ হয়েছে, প্লাস এমটি মানে খালি কোটাও পাওয়া গেছে। এগুলি আমরা সিজ করেছি এবং যথারীতি আমরা এই পারপাসে বিশাল মামলাতে একটা মামলা নেব বিশাল।